বিশেষ দ্রষ্টব্য। এই ভিডিওটি মূলত বিনোদনের লক্ষ্যে ক্রিয়েট করা, এর সাথে বাস্তব কোনো চরিত্রের কোনো ধরনের মিল নেই। ধন্যবাদ। ও ভাই যাইতে পারবেন, বাট একটু সাবধানে, ওইখানে নাকি অনেক বাস ট্রাক মানে নিজের থেকে যায় পানিতে পুরা যায়। ও ও কি বলেন? নো নো যাও যাও বেটা, বাট সাবধান রাখো, সতর্ক রাখো। ওকে ওকে। হ্যাঁ না বাংলা পড়তা হুঁ পড়তা হুঁ, কেসে হো আপ? আরে আরে ব্রাদার কই যাতা হে? ট্রাক নাকি পানি তলে চইলা গেছে নিজে থেকে, মানে রাস্তা থেকে উইরা চইলা গেছে। ভৌতিক নদীর কেলমা দেখা আমরা কিন্তু শুরু কইরা দিছি। সঠিক বলেছেন, গোল্ডেন লাইনের ড্রাইভার আমার কাছে চিল্লানো দিতেছে। আরে গোল্ডেন লাইনের ড্রাইভার নাই। হঠাৎ কইরা দেখি বাতাস আইসা উড়াইয়া ওই ট্রাকটাকে নিয়ে পানিতে ফেলাই দিছে বাম পাশে। কুচ্চ গড়বড় জরুর হে ভাই, কোথাও যাবেন? হো হো ভাই জামু, আমার আমার বাসটা নিচে পইরা গেছে। আরে কুদ্দুস তুই থাকবি না যাবি? আরে আজহার ভাই আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো ভাই, আপনি যেখানে যাবেন ওইখানে আমি যাবো, চলেন বাস নিয়েই আমরা যাই। আচ্ছা আচ্ছা, তাইলে আমি একটু নাইমা আশেপাশে যে বাসগুলো আছে ওইখানে যাত্রীদের সাথে একটু কথা বললাম, আমরা জায়গাটা সম্পর্কে যাই না আসি। আচ্ছা আজহার ভাই যান, সমস্যা নাই। সো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় যাব তার ধারণা হয়তো আপনারা ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, আজকে আপনাদের আজহার ভাই মূলত যাবে এমন একটা প্লেসে যেটা পুরো ভৌতিক একটা নদী ওইখানে। সো ওই নদীতে নাকি অনেক অনেক জাহাজ ডুবে গেছে বলেন কি, আমি যতটুকু তথ্য জানতে পারছি। সো এই দেখেন, এখানে আমরা একটা বাস পাওয়া গেছি, বাসের ড্রাইভারের সাথে কথা বইলা জানার চেষ্টা করব। সো এই দেখেন ভিউয়ার্স, এই তো সালাম আলাইকুম ড্রাইভার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ড্রাইভার সাহেব, কি অবস্থা আপনার? হো আমার অবস্থা ভালো, আপনার অবস্থা কি? এই তো আমার অবস্থাও ভালো। আরে ভাই আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য আমি বাস থেকে নাইম আসছি। ও বলেন বলেন কি প্রশ্ন ভাই? এই তো ডান পাশে যে একটা নদী আছে না, ওই নদীতে কি আমি বাস নিয়ে যাইতে পারবো? মানে কোনো সমস্যা তো হবে না তাই না? হো হো ভাই যাইতে পারবেন, বাট একটু সাবধানে, ওইখানে নাকি অনেক বাস ট্রাক মানে নিজের থেকে যায় পানিতে পুরা যায়। ও ও কি বলেন? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, আমরা তো এই রুটে আগে থেকে বাস চালাই এই জন্য আমরা জানি। ও আচ্ছা আচ্ছা উস্তাদ, আচ্ছা ওকে ওকে, আপনাকেও ধন্যবাদ। সো ভিউয়ার্স এই দেখেন অনেক মানুষ আছে, ওনাদের সাথে তো কথা বলতে পারবো না কারণ ওনারা সবাই ইন্ডিয়ান। সো চলেন কারোর সাথে একটু ইন্ডিয়ান ভাষায় ট্রাই করি। আদাব দাদা। আদাব আদাব, ক্যা হুয়া বেটে? কুছ নহি, ইয়াহাঁ পর এক নদী থা, মে উস জাগা পে জানা চাহতা হুঁ, আপ লোগো কো কোই মন্তব্য হে? মে মানে জাকার কোই প্রবলেম পর নহি ফাসুঙ্গা তো? নো নো যাও যাও বেটা, বাট সাবধান রাখো, সতর্ক রাখো। ওকে ওকে। সো ভিউয়ার্স দেখলেন আপনাদের আজহার ভাই কি রে ভাই হিন্দি কথা বলে, হাসেন না ভাই, খুবই মজা লাগতেছে আমার কাছে, ভিডিও বানাইতে যাই আমি নিজে হাসতেছি। যাই হোক, এই তো ভাই, এই তো আর কার পরীক্ষা কখন শেষ হবে তা কমেন্ট করে জানা দিয়ে না, আমি কিন্তু মানে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমি লাইভ স্ট্রিমিং করা শুরু করব, আপনাদের সাথে আড্ডা হবে, মাস্তি হবে, খেলাধুলা হবে, সব কিছু হবে। ভিউয়ার্স আসো খেলবো, খেলা হবে। তো আপনাদের আজহার ভাই ড্রাইভিং সিটে বসে যাচ্ছে, কুদ্দুস উঠ। আচ্ছা ভাই বহেন বহেন। সো ভিউয়ার্স এই দেখেন আমরা আজকে যে বাসটা ড্রাইভ করব সেটা হচ্ছে ইউনিক সার্ভিসের এই নন এসি বাসটা, আর এটা হচ্ছে ঢাকা সিলেটের বাস, বাট আমরা নিয়ে চলে আসছি ইন্ডিয়াতে। সো আমরা এখন সেই ভয়ঙ্কর নদীটাতে যাওয়ার চেষ্টা করব। ওই দেখেন দেখা যাচ্ছে পুরো নীল পানি রে ভাই, রহস্যটা কেউ জানে না। হো আজহার ভাই খুবই মানে মজা লাগবে, চলেন একসাথে যাই। হো হো একসাথেই তো যামু, তার আগে একটু পেট্রোল নিতে হবে। ওকে ওকে আজহার ভাই পেট্রোল নেন, সমস্যা নাই, আমি তো আর ফ্রি আছি, আমাদের যাত্রীরাও ফ্রি আছে। ওকে ওকে। সো ভিউয়ার্স দরজাটা মাইরা দিলাম হালকা হালকা করে, আপনাদের আজহার ভাই বাসটাকে কাটাচ্ছে, এই তো কাটানো কমপ্লিট, আমরা এখন বাসটাকে সামনে নিব। এই 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 তো এই তো এই তো, আমরা একটু অটোমেটিক্যালি কিছু তেল নিয়ে নেব। সো ভিউয়ার্স এই দেখেন আপনাদের আজহার ভাই মূলত বাস থেকে নাইমা গেছে, আর এখন আমরা তেল নিচ্ছি। সো জাস্ট ওপি লাগতেছে ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন, তেল নিয়ে আমাদের মানে কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানটার মানে উদ্দেশ্যে যাত্রা করে ফেলবো। সো এই দেখেন, সো আমাদের তেল নেওয়া কমপ্লিট ভিউয়ার্স, আশা করি আপনারা এনজয় করবেন প্রচুর ইনশাল্লাহ। সো আপনাদের আজহার ভাই বাসটাকে কাটা নিচ্ছে। এই 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 আজহার ভাই হালকা হালকা পাতলা করে। হো হো কুদ্দুস হালকা পাতলা করে, এই দেখেন শাহির একটা বাস চলে গেল, ডান পাশে একতা আছে, একতা 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 আরে আরে এসআর ছিল। সো আমরা এই দেখেন একতা বাসে কে ওভারটেক করে দিছি ভিউয়ার্স, করা তো কমপ্লিট হয় নাই। এই দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু নদীটার স্থানে চলে আসছি,
আর নদীটা দেখলেন ভাই এখানে প্রচুর জ্যাম লাগা গেছে সো আমরা জ্যামের আটকায় থাকি দেখেন ডান পাশে আপনাদেরকে দেখাই দেখলেন কি একটা অবস্থা পানির অবস্থা দেখছেন ওই পারে দেখাই ও ভাই কতটা ভয়ঙ্কর নীল পানি এরকম পানি মূলত আমার সিলেটে জাফলং যাওয়ার সময় লালাখালে পাওয়া যায় আর মানে জাস্ট ওপি লাগে সো এখানে এত বড় জ্যাম লাগার কারণ কি আমরা একটু ড্রাইভার কারো কোনো ড্রাইভার পাইলে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখি তো এই তো একজন বাইক রাইডার পাইয়া গেছি সো ভাইয়ের সাথে কথা বলে দেখি তো আদাব দাদা ইয়েস ইয়েস আদাব আদাব তো দাদা আপনি কি মানে বাংলাতে মাছ ছাড়তে হো হ্যাঁ হ্যাঁ না বাংলা পারতা হুঁ পারতা হুঁ কেসে হো আপ আরে আরে ব্রাদার কই যাতা হে কি যে বলতেছি ভাই কই যাইতেছেন থামেন থামেন ওরে বাইক রাইডার ভাই একটু থামেন না রে ভাই আপনার সাথে কথা বলার জন্য দেখলেন আমি এখানে কি করলাম আর আপনি চলে গেলেন ওকে ওকে ড্রাইভার সাহেব বলেন বলেন সামনে কি হয়েছে জানেন হ্যাঁ ভাই জানছি একটা ট্রাক নাকি এই নদীর ভিতরে চলে গেছে অলৌকিক ভাবে এইটা কি কোনো কথা আরে আজার ভাই কি বলে এটা আমরা বাস নিয়ে যা যাইতাছি পরে মাইটার খাওয়া লাগে কিনা বুঝতেছি না আরে ভয় পাস কেন এরা আবার ওই ভাইটা চলে গেছে যাই হোক বেশি ভাব দেখাইলে আমি কিন্তু আবার মানুষের ভাব দেখতে পছন্দ করি না সো বেশি ভাব আমার পছন্দ না আমরা আমাদের লেন ইন কইরা ফেললাম ভিউয়ার্স আর এই ট্রাক ড্রাইভার ডান পাশে দেখেন ট্রাক ড্রাইভারটা ইয়া আটকে গেছে সো ওকে আমরা গ্যাপ পাইলেই ঢুকাই দিব আমাদের বাসটাকে ইনশাল্লাহ সো এই তো পাই গেছে আপনাদের আজহার ভাই গ্যাপ সো গ্যাপে ঢুকাই দিবে গ্যাপে 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 এই তো এই 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 তো এই তো ঢুকাই ফেললাম সো কত বড় জ্যাম রে ভাই কি একটা অবস্থা আচ্ছা কুদ্দুস তুই একটু বাসে থাক আমি নাইমা দেখে আসি আচ্ছা আজহার ভাই সো জ্যাম টেম যদি ছুটে তুই টান দিস না আজহার ভাই টান দিব না আপনি যায় আসেন জলদি আচ্ছা আচ্ছা যাইতাছি সো ভিউয়ার্স এই দেখেন পিছনে একটা হানিফের ড্রাইভারের সাথে কথা বলবো আর ওনার স্টিয়ারিং হুইলটা বাম পাশে কেন কিছুই বুঝতেছি না যাই হোক ওর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম দিদি ও ভাই ভাই কি হইছে আরে ভাই কি হইছে সামনে জানেন ও হো জানি তো একটা ট্রাক নাকি পানি তলে চইলে গেছে নিজে থেকে মানে রাস্তা থেকে উইরা চইলে গেছে ও আল্লাহ কি বলেন হো হো ভাই এটাই সো ভিউয়ার দেখলেন কি ভয়ঙ্কর কাহিনী কত বড় জ্যাম লাগা গেছে সো আমি আমারও আমার ড্রাইভিং সিটে উঠে যাই কুদ্দুস উট 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 আচ্ছা আচ্ছা ভাই বহেন সো ভিউয়ার দেখলেন আমরা আস্তে না আস্তেই ভৌতিক নদীর কেলমা দেখা আমরা কিন্তু শুরু কইরা দিছি সঠিক বলেছেন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী কিন্তু ঘুইটা যাইতেছে খুবই ভয় লাগতেছে আমার কাছে আজার ভাই আমার কাছে ভয় লাগতেছে আরে ড্রাইভার সাহেব আমাদের কাছে ভয় লাগতেছে ওকে ওকে ভয় কেউ পায় না আমি আছি না ওকে ওকে সো ভিউয়ারস এই দেখেন আপনাদের আজহার ভাই বাসটা কার আনতেছে হালকার উপর দিয়ে ঝাপসা করে সো সামনে আছে নাবিল এই 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 তো আমরা ব্রেক দিয়ে দিলাম নাবিলের এখানে আইসা নাবিলকে আমরা হর্ন দিচ্ছি ওকে হর্ন হবে প্লাস ও ভাই এত জ্যামে বসে তো লাভ নাই আজহার ভাই ওকে ওকে সো চল আমরা একটু বাম লেন মারি আজহার ভাই বাম লেন যে মারবেন নদীতে পড়া গেলে কিন্তু খেলা ফতে হয়ে যাবে আরে কিছুই হবে না তোর আজহার ভাই দেখিস কত সুন্দরভাবে বাসটাকে টানবে ওকে ওকে দেখুন না আজহার ভাই সো ভিউয়ার্স এই দেখেন আপনাদের আজহার ভাই কত সুন্দরভাবে বাসটাকে টানতেছে গ্যাপ মাইরা মাইরা ও ভাই একটু পড়লেই আমি নিচে পানিতে পড়ে যাবো আর এই পানিটা মানে ভৌতিক নদীতে পড়লে কিন্তু কেল্লা পুরো ফতা হয়ে যাবে আমরা হালকা হালকা করে আমরা রোডে চালানোর চেষ্টা করতেছি আরে 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 ভিউয়ার দেখতেছেন কতটা ভয়ঙ্কর ভাবে আপনাদের আজহার ভাই বাসটাকে টানতেছে ও ভাই কি একটা অবস্থা একটু ব্যালেন্স হারালেই পড়ে যাবে ভৌতিক নদীতে ও আজার ভাই খুবই ভয় লাগতেছে দরজাটা মাইরা দেন ওকে ওকে মারতাছি মারতাছি সো ভিউয়ার্স এই দেখেন এই দেখেন এই দেখেন ও ভাই মানে আমার কাছে জ্যামের দাঁড়ায় থাকতে ভাই খুবই খারাপ লাগে আমি তো বাঙালি এই জন্যই হয়তো সো আমরা হালকা হালকা করে আমরা সামনে যাওয়ার চেষ্টা করব আরে ড্রাইভার কি করতেছো এই দেখেন গোল্ডেন লাইনের ড্রাইভার আমাকে চিল্লানো দিতেছে আরে গোল্ডেন লাইনের ড্রাইভার নাই ও ভাই কে চিলানো দিল কিছু বুঝলাম না আরে 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 টানতে হবে ভাই খুবই ভয় পেয়ে গেছি ভৌতিক নদী দেখতে আইসা ভৌতিক ড্রাইভার দেখতেছি কি একটা অবস্থা ভাই আপনারা হাইছেন না এখন হাসার সময় না এই দেখেন এই দেখেন পুরো রোড খালি সো আপনাদের আজহার ভাই হালকা হালকা করে রোড ক্লিয়ার রোড ক্লিয়ার রোড ক্লিয়ার এই তো সো এই বাইক রাইডার ভাইয়ের জন্য এত বড় জ্যাম ওনার সামনে মনে হয় ট্রাকটা পড়ে গেছে সো ওনার সাথে একটু কথা বলে আসি তো ভিউয়ার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সামনে কি ট্রাকটা পড়ছে পানিতে হরে ভাই আমি তো মানে দেখতেছেন আমার অবস্থা পুরো আমি মানে কি বলবো আমি মানসিক রোগীতে পরিণত হয়ে গেছি খুবই ভয় পাইছি রে ভাই কিভাবে পড়লো ভাই আমার সামনে একটা ট্রাক ছিল কাভার্ড ভ্যান হঠাৎ কইরা দেখি বাতাস আইসা উড়াইয়া ওই ট্রাকটাকে নিয়ে পানিতে ফেলাই দিছে বাম পাশে কুচ্চ গড়বড় জরুর হে আর কোনো খবর পাইছেন না ভাই আচ্ছা তাহলে আপনি নাচতেছেন কেন ভাই আরে ভাই নাচতেছি না আমার অভ্যাস হয়ে গেছে বাইক চালায় চালায় এরকম স্টাইলে
ওরে ভাই রে ভাই কি একটা অবস্থা দেখলেন ভিউয়ার্স উনি থামা অবস্থাতেও এত ডান্স দিতেছে যাই হোক আপনাদের আজহার ভাই দেখলেন ভৌতিক নদীটার কিন্তু স্থানটা ক্রস করে ফেলছে সো ড্রাইভিং সিটে উঠে বসে গেলাম ভিউয়ার্স আবারও চলেন আমরা রওনা হয়ে যাই এই এই একটা বাইক রাইডার চলে আসছিল সো R15 নিয়ে আসছিল যাই হোক ও ভাই জায়গাটা খুবই সুন্দর বাট খুবই ভয়ঙ্কর এবং ভৌতিক সো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যাই হোক রে ভাই খুবই ভয় পাইছি আর এই জায়গাটা ক্রস করার পরে কিন্তু আমরা ইন্ডিয়ান ম্যাপের আরও অনেক জায়গা ক্রস করব বা আরও অনেক জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব আর ভৌতিক নদীতে ভাই মানে একটা নৌকাও নাই নৌকা মানে যেই নৌকাই ওইখানে এর এই ভাই এখানে দাঁড়িয়ে আছে কেন আমরা সিগনাল দিল কেন আপনাদের বুঝলাম না তো উনি কি লিফট টিফট নেবে নাকি আজহার ভাই এরকম অজানা মানুষকে পোক তুইলেন না আরে ভাই কোথাও যাবেন হো হো ভাই জামু আমার আমার বাসটা নিচে পড়িয়া গেছে ওরে ভাই আপনি বাসের কি আমি বাসের ড্রাইভার ছিলাম আমি লাফ মাইরা বাইচা গেছি তাহলে আপনারা নিব না ভাই আপনি যাত্রীদেরকে রাইখে আপনি লাফ মারছেন আপনারা নেওয়া যাবে না সো ভিউয়ার দেখলেন কতটা ভয়ঙ্কর যাই হোক আপনাদের আজহার ভাই হালকা হালকা করে বাসের স্পিড এনকারেজ করতেছে আর এই নদীটার স্থান ক্রস করে ফেললেই কিন্তু আমাদের মানে আমরা শান্তি পাবো ভৌতিক স্থান তো খুবই ভয়ঙ্কর একটা প্লেস সো আপনাদের আজহার ভাই যতটুকু সম্ভব বাসটাকে টানার চেষ্টা করতেছে আশা করি আপনারাও এনজয় করতেছেন আরে ট্রাকেটা ডান পাশে চলে আসছিল কেন হঠাৎ কইরা কিছুই বুঝলাম না যাই হোক একটু একটু করে আমরা স্পিড এনকারেজ করবো হালকা পাতলা করে আপনাদের আজহার ভাই টানতেছে বাসটাকে সুন্দর করে খেলা হচ্ছে যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা আশা করি আপনারা প্রচুর এনজয় করছেন আর এরকম ভয়ঙ্কর ভৌতিক প্লেস নিয়ে আপনাদের আজহার ভাই আপনাদের সামনে আসবে যদি আপনারা বেশি বেশি করে রেসপন্স করে দেন সো আজকের ভিডিওটার লাইক টার্গেট থাকবে 1000 সো আশা করি আপনারা 1000 লাইক দিয়ে আপনাদের আজহার ভাইকে সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ সো এই দেখেন কার কার পরীক্ষা শেষ হয় নাই তার একটু কমেন্ট করে জানিয়ে দেন কার কার পরীক্ষা শেষ হয়েছে তাও কমেন্ট করে জানিয়ে দেন সো এখানে কাভার্ড ব্যানার মেলা রোড পুরো ক্লিয়ার আপনাদের আজহার ভাই ওয়ারটেক মারতে মারতে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকেন ভিউয়ার্স দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ